हेलो मेकानिक बंधुरा, आज के लिए अपन यामा बाइकर वायरिंग सिस्टम अपन के देखो। जेमन यामा ग्लैडिएटर एस एस आछे बाइकर पुरो वायरिंग सिस्टम अपन के बोलबो। जेमन धरे नेन रेगुलेटर चार्जर कीभावे काज करे, आर्मेचर कोयले भोल्ट कीभावे आसे, कटा तारे भोल्ट आसे, सीडीआई कोयले कीभावे भोल्ट जाए, इग्निशन लाइन कीभावे तैरि हय, इंडिकेटर कीभावे जले, तो ये भिडियोते अपन के बोलबो जे एगुलोर बेपारे। तो भिडियो अनेक सुंदर आपनारा लाइक शेयर अवश्य करबें, और आमार चैनले जदि आपनारा फार्स्ट टाइम एसे थाकें ताहले आमार चैनलटाके सबसक्राइब अवश्य करबें। केन आमि एई बाइकेर बेपारे भिडियो आनि और आपनादेरके देखाई। तो बंधुरा चलि भिडियोटा स्टार्ट करि। तो बंधुरा एखाने आमादेर पाँचटा तार रयेछे, पाँचटा तारेर काज कि कि सेटा बोलबो। एई तारटा देखछेन, एटा पिकअप कोयेलेर तार। पिकअप कोयेलटा थाके मैगनेटर एक साइडे, ये मैगनेटर जो घुरे आम्रा किक मारी तक मैगनेटर पाल्टी मारे और सामसार कोयले एक बार ग्राउंड लाई और छाड़े, जो ही रिटार्न दे एक बार लाई छाड़े, ओईभावे स्पार्क प्लागे फायरिंग करे। बंधुरा हलो एक तार पिकअप कोयले तार। एबार आपनादेरके बोले दिच्छी, एबार आम्रा भोल्ट कोथाय पाबो? पिकअप कोयले बोलाम, एबार भोल्ट, एई जे सादा कलारे तार आछे एकटा भोल्ट बेराबे, आर हलुद कलारे तार आछे एकटा बेराबे, एई दुटो तारे भोल्ट बेराबे। बंधुरा एबार सादा कलारेर ब्याटरी चार्ज करार जोन्नो जाबे और एटा हेडलाइट जलाबार जोन्नो जाबे, ए दुटो तार चले जाबे डायरेक्ट एखाने धरे नेन रेगुलेटर चार्जारे। एबार रेगुलेटर चार्जार थेके हाई भोल्ट ढुकबे, एबार 12 भोल्ट लो भोल्ट फिल्टार करे भाग करबे, जेमन ब्याटरिके दिबे एकबार हेडलाइटके दिबे। एबार एदिके आसेन। एबार एई जे ब्ल्याक कलारेर तार जेटा आछे यामा बाइके, ब्ल्याक कलार होच्छे बडि आर्थिंग, आर एटा होच्छे नील कलारेर तार, एटा होच्छे निउट्रालेर एकटा, बाइक जो निउट्राले थाकबे अटोमेटिक आर्थिंग निबे और आर्थिंग एखान थेके जाए निउट्राल मीटार कन्सोल्टे। एबार आपनादेरके बोले दिच्छी, जैकटा आमि लागिए दिए एखाने। एबार आपनादेरके हेडलाइटेर ब्यापारे जाए, हेडलाइटेर समस्या जेमन हय, बाइकेर हेडलाइट बल काटे, धरेन लाइट कम हय बा लाइट जले ना, ओई ब्यापारे आसि। एबारका धरेन एटा रेगुलेटर चार्जार, बाइके एकटा हेडलाइट बल जले ना, तो सेई टाइमे आपनारा की करबेन? एई जे आपनारा देखछेन হলুদ কালারের রেড কালার যেটা আছে, এটা কিন্তু আপনার হেডলাইটের পক্ষে ইনপুট আর আউটপুট আছে এই বাইকে বিশেষ করে। আর হিরোর বাইকে আলাদা আছে, হিরো বাইকের আছে একটা তারে ইনপুট যাবে আর আউটপুট বেরাবে দুটো তারে। তো বন্ধুরা এটাতে তিন তার আছে ইনপুট আর দুটো তার আছে আউটপুট। তো হোয়াইট কালার যাবে গিয়ে ব্যাটারিকে চার্জ দিবে। আর হেডলাইটের পক্ষে বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে হলুদ কালারের রেড কালার আছে এটাতে ইনপুট যাবে আর এটাতে আউটপুট বেরাবে, এই জন্য বলছি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে হলুদ কালার আছে আর এখানে গিয়ে কনভার্ট হয়ে গেছে সকেটের, এখানে দেখেন এই যে রেডে হলুদ কালার দেখছেন, রেডে হলুদ কালার এটাই যাচ্ছে এখানে। এবার এখানেও দেখেন এই যে হ্যান্ডেল বার সুইচ আছে, হ্যান্ডেল বার সুইচেও আবার এটা তার আসছে, তার মানে নিশ্চয়ই এই তারটাতে ঢুকলো হাই ভোল্ট হয়ে রেগুলেটারে পাস হয়েই আবার ভোল্টটাকে কামিয়ে দিয়ে ডাইরেক্ট এই হ্যান্ডেল বার সুইচকে দিয়ে দিল, দেওয়ার পর হেডলাইটটা চলবে। যদি আপনাদের দেখা গেল হেডলাইট বল বারে বারে কেটে যাচ্ছে, আরপিএম পিকআপ যখন দিচ্ছি আমরা, পিকআপ যখন ঘোরাচ্ছি হেডলাইট বলটা কেটে যাচ্ছে, তো ওই টাইমে কিছু দেখবেন না, রেগুলেটর চার্জারটা চেঞ্জ করে দিবেন, ভালো হয়ে যাবে। কেন বলছি, রেগুলেটর চার্জার হচ্ছে একটা, রেগুলেটর মানে একটা হাইকে লো করার, তো হাই ভোল্টকে লো করার জন্য একটা রেগুলেটর সিস্টেম, সেটা আপনার হেডলাইটের ক্ষেত্রে পক্ষে যখন হেডলাইট বল কাটে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন, এটা চেঞ্জ করে দেবেন। এবার আপনাদেরকে ব্যাটারির ক্ষেত্রে বলছি, অনেক সময় দেখা গেল ব্যাটারি চার্জই হচ্ছে না, তো আপনারা দেখবেন এই এই রেড কালারের তারের, এই যে দেখেন আমার কাছে এখানে ব্যাটারি তার আছে, যখন টোটালেই যখন এখানে ফায়ারিং করবেন, যখন ফায়ারিং আসছে না, আর আমরা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করি, যদি আপনার কাছে মাল্টিমিটার না থাকে তাহলে ফায়ারিং করে চেক করবেন, যদি লাইন না আসে তাহলে আপনি এক কাজ করবেন, হলো এই হোয়াইট কালারের তারটাতে একটা তার ভরবেন, এখানে তার ভরে আর কিক মেরে দেখবেন, যদি ভোল্টেজ আসে তাহলে আর্মেচার কয়েল ভালো আছে। এবার এই রেড কালারে যদি না বেরায় তাহলে রেগুলেটর চার্জার খারাপ হয়ে যায়। এটা হলো বন্ধুরা, এবার দেখা গেল অনেক বাইকে আমার বাইকে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ব্যাটারি ধরেন যে চার দিন পাঁচ দিন যায় ব্যাটারি গরম হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়, ব্যাটারি খারাপ হয়ে যায়, এটার কারণ হচ্ছে বন্ধুরা রেগুলেটর চার্জার। রেগুলেটর চার্জার থেকে যদি আমরা 13 থেকে 14 যদি ভোল্ট আসে তাহলে আমাদের মিনিমাম ঠিক আছে চার্জ সিস্টেম, আর যদি 15, 16, 17, 18 ভোল্ট যদি বেরোয় তাহলে ব্যাটারি ঠিক থাকবে না, ব্যাটারি খারাপ হয়ে যাবে। আপনার যদি ব্যাটারিতে ভোল্ট বেশি আসে, ব্যাটারি যদি গরম হয় তাহলে ওই সিস্টেমে আপনার রেগুলেটর চার্জার চেঞ্জ করে দেবেন।
কীভাবে পরীক্ষা করব খারাপ আছে, ধরেন ইগনিশন কয়েলের কারেন্ট আসছে না, বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো সেখানে আমরা চেক আপ করবো এখানে ইনপুট লাইন, আর তারপরে দেখবো আউটপুট বেরোচ্ছে কি না। তো এই তারটা দেখছেন এখানে, এই তারটা আলাদা আছে, আর এই যে দেখেন পিক আপ কয়েলের তার এখানে দেখছেন, এখানে সবুজে এখানে নীল কালারে হলুদ কালার আছে, আর এখানে কনভার্টে ভাগ হয়ে গেছে হোয়াইট কালারে নীল কালার, এই যে হোয়াইট কালারে নীল কালার, এটা আপনার পিক আপ কয়েলের তার, আর কালোটা হচ্ছে বডি। আর বন্ধুরা এটা যে এটা আপনার রেগুলেটর চার্জার থেকে আসবে, আমি মেপে দেখেছি রেগুলেটর চার্জার থেকে বাইকটা যখন স্টার্ট হবে ভোল্ট আসবে। এবার বন্ধুরা এটা হচ্ছে আরপিএম মিটার, আরপিএম মিটারে যাবে পিক আপ যখন আমি দিব আরপিএমটা হাই লো হবে এটাতে। আর বন্ধুরা এই যে তারটা দেখছেন, এই তারটাতে আপনার মিক্সচার আছে কালো থেকে নীল কালার, এটা আপনার আসছে হ্যান্ডেল বার সুইচ থেকে ভোল্ট আসে। যেমন এই যে এখানে দেখছেন হ্যান্ডেল বার সুইচ অফ অন আমরা যখন করব, তো ভোল্টটা এখানে অফ অন হবে আর বাইকটাকে বন্ধ করবে। বন্ধুরা এটি হচ্ছে ইনপুট সব, এবার আউটপুট হচ্ছে একটাই তার, এই যে দেখেন ব্ল্যাকে নীল আছে, আর ইগনিশন কয়েলেও ব্ল্যাকে নীল আছে। তো এটা ইনপুট, যখন আমরা মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পিক আপ কয়েল চেক করবেন, ভোল্ট চেক করবেন, এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে ভোল্ট চেক করাচ্ছি, এই যে ব্ল্যাকে যেটা ব্ল্যাকে নীল আছে সেই তারটা এখান থেকে ভোল্ট আসছে, আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন আছে, এখানে ভোল্ট আসবে, আমি বডি করলাম 12 ভোল্ট আসছে। এবার এই সুইচটা অফ করে দিচ্ছি, ভোল্ট কাট হয়ে গেল, অন করে দিলাম ভোল্ট চলে আসলো, তো এখান থেকে 12 ভোল্ট আসে। এবার বন্ধুরা পিক আপ কয়েলটাও চেক করে দেখিয়ে দিচ্ছি, পিক আপ কয়েলটা চেক করার জন্য আমাকে কন্টিনিউতে রাখতে হবে পিক আপ কয়েলটাকে, আমি 255-র আশেপাশে 200-250 আসার দরকার। তো এখানে দেখেন কতটা আসছে, 258 আসলো, ঠিক আছে 258 আসছে, আর আমার পিক আপ কয়েলে ভালো আছে। বডিটাও চেক করে দিচ্ছি, তো বন্ধুরা বডিটাও আমি পেয়ে নিলাম, পিক আপ কয়েল বডি আর ভোল্ট এগুলো যদি আমি ঠিক পাই তাহলে অটোমেটিক এই তারে ভোল্ট যাবে। যদি এখানে কারেন্ট আসছে ইগনিশন কয়েলে আর স্পার্ক প্লাগে যাচ্ছে না, তাহলে এই ইগনিশন কয়েলও কাটা হতে পারে। আর বন্ধুরা এখানে কারেন্ট আসছে না, এগুলো ভোল্ট আমি ঠিক পাচ্ছি, তার কারণে সিডিআই দায়ী, সিডিআই চেঞ্জ করে দিবেন। বন্ধুরা আপনাদেরকে বোঝানো হয়ে গেছে, এবার বন্ধুরা বলে দিচ্ছি বাইকের ইন্ডিকেটর কীভাবে কাজ করে, ইন্ডিকেটারটা কীভাবে কাজ করে। বন্ধুরা এখানে ফ্লাশার দেখছেন, এখানে ফ্লাশার দেখছেন, ফ্লাশারটা অটোমেটিক ইগনিশন অন করার পরেই বাইকে একটা লাইন আসে। যেমন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভোল্ট 12 ভোল্ট থাকে, আপনাদেরকে প্রত্যেক দিন বলে আসি যে সব জায়গাতে ইগনিশন অন করার পর কিছু কিছু জায়গাতে ভোল্ট যায়, সেরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন 12 ভোল্ট লাইন আসছে, তো এই তারটাতে অটোমেটিক ইগনিশন অন করার পর 12 ভোল্ট আসবে। এবার অটোমেটিক যখন ইন্ডিকেটার সুইচ দিব এই তারে ভোল্ট আসবে, আর দেওয়ার পর এই সুইচটাতে তিনটা তার আছে, একটা ইনপুট আছে আর দুটো আছে আউটপুট, একটা লেফট একটা রাইট। যখন আমি ইন্ডিকেটারটা অন করব এদিকে করব, তখন লাইনটাকে লেফট রাইট করে ভাগ করে দিবে বন্ধুরা। তো আপনাদেরকে বললাম যে হেডলাইটটা কীভাবে কাজ করে একবার আর বলে দিচ্ছি, এই তারটা আসবে হ্যান্ডেল বার সুইচে, আসার পর যখন আমি হেডলাইটটা অন করব, করার পর ডিপার সুইচকে একটা দিবে, একটা মিটার কনসোলটে যাবে, একটা পিছনে ব্যাকলাইটে যাবে, আর আপার ডিপার এভাবে কাজ করবে বন্ধুরা, ঠিক আছে। তো আপনাদেরকে বললাম এভাবে। এবার সেলফের ব্যাপারে একটু বলে দিচ্ছি যে বাইকের সেলফটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা সেলফ এখানে আমরা দাবাই, তখন এই আমার বাইকে ভোল্ট আসে না 12 ভোল্ট রিলেতে 12 ভোল্ট আসে না, এখানে যখন আমরা দাবাই গ্রাউন্ড আসে, আর ভোল্টটা অটোমেটিক এই একটা রিলে ফ্লাশার আছে এর মাধ্যমে অটোমেটিক ভোল্টটা নিয়ে নেয় আর এই রিলে কাজ করে। যে কোনো বাইকে রিলে কাজ করে, একটা গ্রাউন্ড একটা ভোল্ট যখনই আসবে তখনই রিলে কাজ করবে আর সেলফে গিয়ে ভোল্টটা যাবে, সেলফ কাজ করবে। তো বন্ধুরা আপনাদেরকে আমি বললাম, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ।